আজকে ছিল আমাদের পুরুলিয়া ট্রিপে ডে টু। শীতকালে সর্ষে ক্ষেত দেখার মধ্যে এক আলাদাই সৌন্দর্য আছে, আর তার ওপর যদি ব্যাকগ্রাউন্ডে থাকে এরকম পাহাড় তাহলে তো কথাই নেই। পুরুলিয়া ট্রিপে ডে টু এর প্রথম ডেস্টিনেশন ছিল কাঠি দুর্গা মন্দির, বাট এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই বেশি কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। এরপর এখান থেকে সরাসরি চলে গেলাম সীতাকুণ্ড। বলা হয় এখানে নাকি গরমকালে ঠান্ডা জল পাওয়া যায় আর শীতকালে গরম জল পাওয়া যায়, তাই এখানকার লোকেরা এখান থেকেই পানীয় জল সংগ্রহ করে নিয়ে যান। কথিত আছে সীতাদেবী যখন প্রচণ্ড তৃষ্ণার্ত ছিলেন তখন ভগবান শ্রীরামচন্দ্র এখানেই বান মেরে জলের উৎপত্তি ঘটিয়েছিলেন, তারপর থেকে এই জায়গাটি সীতাকুণ্ড বলে পরিচিত। এখানে কি সীতার কিছু ব্যাপার ছিল? আচ্ছা আচ্ছা, তা আপনারা এখান থেকে জল নিয়ে স্নান করেন নাকি? পুরো গরম জলের মধ্যে একবার নাকি এসেছিলেন। আচ্ছা, সেই সময় ওই সীতাদেবীর মানে তৃষ্ঠা পাওয়ার জন্য জল ব্যবস্থা করার জন্য তীর দিয়েছেন না করে। ও এখানে? আচ্ছা, এটা শোনা কথা আমাদের। হ্যাঁ হ্যাঁ, না না, আমি এরকমই শুনেছি। সীতাদেবী তৃষ্ণা পেয়েছিল, তেষ্টা পেয়েছিল, পান মেরে ওনার তৃষ্ঠা ইয়ে করেছে, মানে পিপাসা উনি ইয়ে করেছেন। ও আর সেখান থেকে সোজা চলে আসলাম ময়ূর পাহাড়। যেহেতু আমরা সেদিন খুব সকালে বেরিয়ে গিয়েছিলাম, তাই শীতকালে সকাল সাথে মিষ্টি রোদ সব কিছু মিলিয়ে বেশ ভালোই উপভোগ করছিলাম। এটা হলো ময়ূর পাহাড়ে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ফাইনালি আমরা ময়ূর পাহাড়ে পৌঁছব। দেখো মিস্টার আনায় হালদারে কত মানে স্ট্যামিনা অ্যান্ড স্ট্রেংথ, এক দৌড়ে ওখানে পৌঁছে গেল আর আমি এখনো সিঁড়িতেই হাঁপ পাচ্ছি। ও জয় শ্রীরাম। ময়ূর পাহাড়ে মেইন যেটা অ্যাট্রাকশন সেটা হলো এখানে হনুমানজি মন্দির রয়েছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আশা করি দেখা। জয় শ্রীরাম, জয় বজরংবলী। দিস ইজ দ্য ভিউ। ফাইনাল ভিউ পয়েন্ট ময়ূর পাহাড়ে। তো আমরা এসিও সকালের টাইমে, না তো দারুণ লাগছে। যেমন ওয়েদার সব দিক থেকে একটা সকালবেলার একটা যে কোনো মানে সিনিক বিউটি আলাদাভাবেই আর কি ফুটে ওঠে। সত্যি কি সুন্দর লাগছে, তোমরাই দেখো আমি আর কি বলবো। জাস্ট দারুন। দূরে গাড়ি আসছে, একদম খেলনা গাড়ির মতো লাগছে দেখতে।
গাড়ি করে যেতে যেতে হঠাৎ করে দেখলাম এই পয়েন্টে সবাই দাঁড়িয়ে কি যেন দেখছে আর ফটো তুলছে। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে বাঘটা গেছে, মানে এই যে রুটটা, এটা কিন্তু পুরুলিয়া সিল্ক রুট নামে খ্যাত। হ্যালো গাইস, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকে হলো আমাদের পুরুলিয়া ভ্রমণের ডে টু। তো আমার পেছনে নিশ্চয়ই একটা খুব সুন্দর লেক দেখতে পাচ্ছ। তো এই লেকটা হলো বরন্তী লেক, পুরুলিয়ার বরন্তী লেক। হ্যাঁ, মেইন পুরুলিয়ার যে হিলটপ আছে সেখান থেকে এখানে আসতে অনেকটাই টাইম লেগে যায়। আমাদের যেমন আজকে গাড়িতে 3 ঘন্টা টাইম লেগে গেছে, তারপর আমরা এখানে আসতে পেরেছি। বাট আসাটাও ওয়ার্থ ইট। মানে আমি শুধু লেকটা দেখাচ্ছি, এরপরে তোমাকে আমি আমার পেছনে যে পাহাড়টা রয়েছে সেটা দেখাবো। জাস্ট লুক অ্যাট ইট। কি মনে হচ্ছে? এক কথা মনে হচ্ছে না, জাস্ট ওয়াও, দারুণ লাগছে না? আমার তো মানে জায়গাটা এসে মানে এখন মানে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করছে না। কিন্তু কী করবো, এখানে প্রত্যেকটা ভিউ পয়েন্টই এত সুন্দর যে প্রত্যেকটা ভিউ পয়েন্টে গিয়ে ওই সেম কথাই মনে হবে। চলো আমি এই জায়গাটা পুরো টোর তোমাদেরকে দিই। এরপর সেখান থেকে সোজা চলে এসেছিলাম পঞ্চকোট পাহাড়ি কোলে অবস্থিত প্রত্নস্থল গড় পঞ্চকোটে। বলা হয় এই স্থানটি এই অঞ্চল শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল, কিন্তু এখন চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ রয়েছে। তো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গড় পঞ্চকোটের মন্দির হল টেরাকোটা নির্মিত মন্দির। মন্দিরের গায়ে ফুল আলপনা নকশা ছাড়াও তোমরা খোল করতাল বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তি দেখতে পাবে। আসলে গড় পঞ্চকোট 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল, যাতে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ, এরই মাঝে চোখ পড়ল এই পাহাড়ি ফুলগুলোর দিকে। কি সুন্দর দেখতে না! এখানে এসে মনে হচ্ছিল যেন সত্যিই প্রকৃতির কোলে বসে আছি। আমার মতো তোমরাও যারা কিছুদিন সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নতুন করে নিজেকে জানতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, তারা অবশ্যই চলে এসো আমার মতো পুরুলিয়াতে। পুরুলিয়া, দ্য প্লেস অফ সেরিন বিউটি, ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড ইয়োর সেলফ। তো চলো এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আজকের ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।